আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করব তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা, এই টপিকটা নিয়ে। তো আপেক্ষিক পরিবাহিতা পড়ার আগে আমরা জানবো আসলে পরিবাহিতা কি। তো আমরা জানি যে কোনো একটা তড়িৎ বিশ্লেষের দ্রবণের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হতে চায়, তখন আয়নগুলোর কারণে তড়িৎ প্রবাহ কিছুটা বাধাগ্রস্ত হতে পারে। আয়নগুলোর গতির কারণে তড়িৎ পরিবাহিতা কিছুটা বাধাগ্রস্ত হয়। তো এই যে বাধাটা তৈরি হচ্ছে, এই বাধাটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষের রোধ। পরিবাহিতা হচ্ছে তড়িৎ বিশ্লেষের রোধের বিপরীত রাশি, অর্থাৎ তড়িৎ বিশ্লেষের রোধের বিপরীত রাশিকে বলে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। তো যেহেতু আমরা জানি রোধকে প্রকাশ করা হয় ক্যাপিটাল আর দ্বারা, এবং আমরা বললাম পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি, তাহলে আর ইজ ইকুয়াল টু 1/L। এল হচ্ছে পরিবাহিতা, তাহলে আর পরিবাহীর রোধ, এল হচ্ছে পরিবাহীর পরিবাহিতা। তো আমরা জানি রোধের একক হচ্ছে ওহম, তাহলে আর ইজ ইকুয়াল, এল ইজ ইকুয়াল টু হবে কি 1/R। তাহলে এলের একক বা পরিবাহিতার একক আমরা নির্ণয় করতে গেলে হবে কি 1/ রোধের একক হচ্ছে ওহম। তাহলে 1/ওহমকে আমরা এভাবে লিখতে পারি পার ওহম, বা এটাকে বিপরীতভাবে মোহ লেখা হয়, অর্থাৎ পরিবাহিতার একক হচ্ছে পার ওহম বা মোহ, এবং এটাকে বলা হয় হচ্ছে সিজিএস একক, এবং এসআই পদ্ধতিতে এল এর একক হচ্ছে সিমেন্স, যেটাকে ক্যাপিটাল এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এল ইজ ইকুয়াল টু আমরা একক পেলাম কি, প্রথমত পার ওহম, যেটাকে আরেকভাবে বলা হয় মোহ, ইকুয়াল টু সিমেন্সের এস। তো এখানে এই প্রত্যেকটা রাশির ক্ষেত্রে যে পরিমাণগত সম্পর্ক সেটা হচ্ছে 1 পার ওহম = 1 মোহ = 1 সিমেন্স, অর্থাৎ সবগুলো রাশির পরিমাণগত মান কিন্তু সেম। তো আমরা প্রথমে জানলাম হচ্ছে শুধু রোধ, এবং রোধের বিপরীত রাশি হচ্ছে শুধু পরিবাহিতা। তো আমরা এখন জানবো হচ্ছে আপেক্ষিক রোধ কি। তো আপেক্ষিক রোধ জানার আগে আমরা রোধ সম্পর্কিত যে রাশিটা সেটার প্রমাণটা দেখব। তো যদি দুটা তড়ি, এমন তো তড়িদণ্ড নেওয়া হয় যেটার এল সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এ সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ তড়িদণ্ডের দৈর্ঘ্য এল সেন্টিমিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ সেন্টিমিটার স্কোয়ার। তো এরকম দুইটা তড়িদণ্ডের মধ্যবর্তী যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে তার রোধটা হবে তড়িদণ্ডের দৈর্ঘ্যের সমানুপাতিক, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, যেটা ওহমের সূত্র থেকে আমরা জানি আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। তো আমরা জানি যে এই সমানুপাতিক চিহ্ন ওঠানোর জন্য সমান চিহ্ন আসে এবং একটা ধ্রুবক আসে, তখন আমাদের সূত্রটা হবে আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এই যে আমরা রোটা লিখলাম, এই রোটাকেই বলা হয় হচ্ছে আপেক্ষিক রোধ, অর্থাৎ এইখান থেকে আমরা যদি রো ইকুয়াল টু সূত্র লিখি, রো ইকুয়াল টু হবে কি আর ইন্টু এ বাই এল। এটা গেল আমাদের রো এর সূত্র। তো আমরা যখন হচ্ছে কোনো একটা পরিবাহীর ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে 1 সেন্টিমিটার স্কোয়ার, এবং পরিবাহীর দণ্ডের দৈর্ঘ্য হবে 1 সেন্টিমিটার, তখন এখানে আমরা হবে, আমাদের সূত্রটা এরকম হবে, রো ইজ ইকুয়াল টু হবে আর ইন্টু 1/1, অর্থাৎ রো ইজ ইকুয়াল টু আর। তাহলে আপেক্ষিক রোধের সংখ্যা কিন্তু আমরা এখান থেকে পেতে পারি, অর্থাৎ 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো তড়িদণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এই দুইটা তড়িদণ্ডের মধ্যবর্তী তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রোধই হবে ওই পদার্থের আপেক্ষিক রোধ। তো আপেক্ষিক রোধের সংজ্ঞাটা আমরা জানলাম যে আপেক্ষিক রোধ বের করতে হলে আমাদের তড়িদণ্ডের দৈর্ঘ্য হবে 1 সেন্টিমিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে 1 সেন্টিমিটার স্কোয়ার। তো সেই হিসাবে আমরা বলতে পারি প্রতি ঘন সেন্টিমিটারের আয়তনের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে রোধটা পাই আমরা, সেই রোধটাই হচ্ছে তার আপেক্ষিক রোধ। তো আপেক্ষিক রোধ যদি এরকম হয়, তা আপেক্ষিক পরিবাহিতা হবে ঠিক আপেক্ষিক রোধের ব্যস্তানুপাতিক রাশিটা, অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে আমরা বলবো কি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট তড়িদণ্ডের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এই দুইটা তড়িদণ্ডের মধ্যবর্তী তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতাকে আমরা বলবো আপেক্ষিক পরিবাহিতা। এখন এই আপেক্ষিক পরিবাহিতাকে যে এক যে রাশি দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় কাপ্পা, যেটা অনেকটা কে
মতো দেখতে, কিন্তু কের একটু থেকে একটু বাঁকা হয়ে থাকে এটার গঠন। তো এই কাপ্পা ইজ ইকুয়াল টু হবে 1/রো। যেহেতু আমরা জানি পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি, একইভাবে আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি। তো এই সূত্রতে আমরা যদি রো এর মানটা বসাই, তাহলে কাপ্পা ইজ ইকুয়াল টু হবে 1/ আমরা এখানে রো এর মান দেখলাম R×A/L। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই সূত্র থেকে কাপ্পা ইজ ইকুয়াল টু 1/R×L/A। তো আমরা এই সূত্রটি থেকে দেখেছিলাম যে L ইজ ইকুয়াল টু হচ্ছে 1/R। তো এখানে 1/R এর জায়গায় আমরা বসাতে পারি L, তখন আমাদের সূত্র হবে কাপ্পা ইজ ইকুয়াল টু L×L/A। তাহলে এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক পরিবাহিতার সূত্র। তো আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইজ ইকুয়াল টু L, যেটা নর্মাল পরিবাহিতা, L/A। তো এখন যদি আমরা এই সূত্রে একক বের করতে চাই, তো এখান থেকে আমরা এককটা নির্ণয়ের ক্ষেত্রে দেখব যে L বা পরিবাহিতার একক হচ্ছে পার ওহম বা মোহ। তো এখান থেকে আমরা লিখতে পারি মোহ ইনটু L হচ্ছে কোনো একটা দণ্ডে তড়িৎদণ্ডের দৈর্ঘ্য, যেটাকে সেন্টিমিটার এককে প্রকাশ করা হবে CGS এককে, আর A হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেন্টিমিটার ডিভাইডেড বাই সেন্টিমিটার স্কোয়ারে থাকে পার সেন্টিমিটার, অর্থাৎ মোহ ইনটু পার সেন্টিমিটার। এটা হচ্ছে এই কাপ্পা রাশিটার CGS একক। এখন এখান থেকে যদি আমরা SI একক নির্ণয় করতে চাই, আমরা জানি SI এককে L বা পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স, যেটাকে ক্যাপিটাল S দ্বারা প্রকাশ করা হয়। তাহলে S×SI পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক হবে মিটার স্কোয়ার। তাহলে মিটার ডিভাইডেড বাই মিটার স্কোয়ারে থাকে পার মিটার, অর্থাৎ পার M। তাহলে এই কাপ্পা বা আপেক্ষিক পরিবাহিতা রাশিটার হচ্ছে সূত্র হচ্ছে L×L/A, যেটার CGS একক মোহ ইনটু পার সেন্টিমিটার এবং SI একক সিমেন্স ইনটু পার সেন্টিমিটার। তো আশা করি আজকের এই আপেক্ষিক পরিবাহিতা রাশি সম্পর্কে সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।